बुझा भक्ति सुंदर करे जागिए तुला सेजन्य एकटा पद्धति दरकार से पद्धति गंडगोल समस्या पद्धति भक्ति हृदय थाके सकल हृदय भक्ति आछे सकल हृदय तो सकल हृदय भक्ति थाकलो कि हबे এই ভক্তিটি জাগ্রত করতে আমরা পারছি না। যেমন ধরেন আগুনের উপরে যদি অনেকগুলো খড়কুট দেওয়া হয় সেই আগুনটা নিভে যায় তখন ধোঁয়া বের হয়। আগুন নিচে আছে কিন্তু আগুনটা জ্বলে নাই, উপরে যদি অনেকগুলো খড়কুট দেন তখন দেখবেন ধোঁয়া বের হয়, ধোঁয়া। কিন্তু সেই আগুনের মধ্যে যদি আপনি খুব ভালোভাবে বাতাস দেন, বেশি না কম না এরকম ভাবে বাতাস দেন, ধপ করে আগুনটা চলে যায়। গ্রামে যারা চুলোর মধ্যে রান্না করে লাকড়ি দিয়ে, দেখবেন একসাথে দুই তিনটা লাকড়ি পড়ে গেলে পরে আগুনটা ভিতরে থাকে কিন্তু জ্বলে না, তখন একটা চুং আছে, চুং ওটার ভিতর দিয়ে ফু দেয়, এরকম দেয়, দেখছেন তো? ফু দিলে পরে কি হয়, ভিতরে আগুনটা জ্বলে যায়। তো আমরা যারা এই যে হৃদয়ের মধ্যে আগুনটা আছে, আগুন মানে ভক্তিটা আছে, কিন্তু অনেকগুলো খড়কুট পরে সেই ভক্তিটার মধ্যে আগুনটার মধ্যে জ্যাম পড়ে গেছে, ভক্তিটার মধ্যে জ্যাম পড়ে গেছে, এখন ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে না। কিন্তু এখানে কি করতে হবে, এরকম একটা চুং দিয়ে বাতাস দিতে হবে, তখন সেই ভক্তিটা বের হবে। তো এই বাতাসটা যে দেবে, চুংটা যে আসে, এই দুইটা জিনিসই আমাদের অসুবিধা। কেউ কেউ কি করে এই জায়গাটাতে প্রতারণা করছে, ঠিক মতো বাতাস দিচ্ছে না, এই জন্য আমাদের ভক্তিটা ভালো করে জাগ্রত হচ্ছে না। সবারই ভক্তি আছে, সবাই কৃষ্ণকে আমরা ভালোবাসি, কিন্তু যার যার মতো করে যে যে ভালোবাসে। কেউ কেউ বলে আমি আঙ্গুলে জপ করি, কেউ কেউ বলে আমি আমার ঠাকুরের বীজ মন্ত্র জপ করি, কেউ কেউ বলে আমি ইষ্টবিধি করি, কেউ কেউ বলে আমি আমারটা করি, এক একজনে এক এক রকম করে। এখন যারা এসএসসি পাস করছেন এখানে, যারা শিক্ষিত, মোটামুটি শিক্ষিত এসএসসি পাস, যারা কোনো এসএসসি পাস ছাত্র কি এই কথাটা বলতে পারবে যে আমি নিজে নিজে পরীক্ষা দেওয়া সারা গরফ হইয়া আমি গরফ হইয়া এসএসসি পাস করে নিছি? আসুননি কেউ? কেউ আছেন দশ বছর গরম পড়ছইন ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন, এরপরে সার্টিফিকেট পাইছইন, আসুন এইরকম কথাটা সারা এই ফিসে হাত তুলে কি দল লাগি রে, সামনে আও, সামনে আয় হাত তুলো দেখি নিজামাতে। তো কেউ নাই এই কথাটা কইব যে আমি নিজে নিজে ফুরিয়া স্কুলও না গিয়া আর পরীক্ষা না দিয়া বোর্ডের সার্টিফিকেটটা অরিজিনাল ফাইলিছি, কেউ পারত না এই কথা কইব। তো এটা খালি এসএসসি পাস করার লাগিয়া এত প্রোটোকল, টিচারের কথা বোনা লাগে, ঠিক টাইমে টাইমে পরীক্ষা দেওয়া লাগে, সিলেবাস মেনটেন করা লাগে, কত কিছু সমস্যা, কত প্যারা নেওয়া লাগে। এটা শুধু এই জগতে এসএসসি পাস করে চাকরি পাওয়া যাবে না, দশ হাজার টাকা চাকরি পাবেন কিনা এসএসসি পাস করে ঠিক নাই। কিন্তু এই হৃদয়ে, মাই ডিয়ার ডেপুটিস, আপনারা কি আমার কথা বুঝতে পারেন না? পারেন না? কারা কারা আমার কথা শুনতেছেন দুই হাত তুলে একটা হরি বলতেন তো দেখি। বাবা মেলা মানুষে শুনতেছে, আমি আরো মনে হচ্ছে কেউ মনে বুঝে না আমার কথা। ওকে, সো যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে এটা তো শুধু এসএসসি পাস করার ব্যাপারটা, কেউ কেউ ভাবতেছে আমার মনে হয় প্রসাদ থাকতো না, যাই গিয়ে আগে গিয়া খাইলাই থাকবো, অনেকটা আছে, একটু উবাও গিয়া অন্য অফিসে উবাই থাকা লাগবো, পাইতায় না গিয়া এর সে কথাটি পরে আর খুঁজে পাইতায় না। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তো আমাদের হৃদয়ের মধ্যে অনেক খারাপ খারাপ বিষয়ও আছে, ভালোও আছে, অনেক ভালোও আছে কিন্তু খারাপও আছে। খারাপ গুণগুলো কি এটা কিন্তু অন্যকে আমি বলতেছি না, নিজেকে নিজে বুঝতে হবে যে আমার মধ্যে কি কি খারাপ গুণগুলো আছে। যেমন আমাদের মধ্যে প্রথম যে একটা খারাপ গুণ আছে এটা হচ্ছে আলসামি, আলসামি,
আলসামি লেজিনেস আলসিয়া আমরা আলসিয়া এবং এই কলিযুগে এই যে রোগ আলসেমি করা এটা এই কলিযুগের বৈশিষ্ট্য ভাগবতমে বলছে মন্দা মন্দা মানে অলস সুমন্দা সুমন্দা মানে হচ্ছে মন শুধু খারাপ দিকে যায় মন্দা সুমন্দ মতো মন্দ ভাগ্যা আমাদের কপাল খারাপ কপাল খারাপ কথার অর্থ হচ্ছে যে যে যেটা চাই এটা কপালে পাই না যে যে এখানে এখানে আছেন কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন কেউ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু সে খুশি না কারণ সে চাইছিল ত্রিপলিতে বুয়েটে পড়বে কিন্তু চান্স পাইছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এই জন্য মন্দভাগ্য কেউ বিয়ে করছে বলতেছিস রে আমি তো আগে জানছি না যে বিয়েটা হয়েছে জামাই তো বেশি ধনী না আর একটু ভালো জামাই চাইছিলাম জীবনে তো মানে যে যে জায়গায় এই আছে এই জায়গাতে সে খুশি না এটা হলো মন্দভাগ্য যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে সে চিন্তা করতেছিস চাঁদে যদি একটা বাড়ি বানাইতে পারতাম মানে এটা হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য কেউ সুখী না সামওয়ান গেটিং দ্য প্লেস একটা অ্যাচিভমেন্ট পাইছে বাট হি ইজ নট হ্যাপি বাই গেটিং দ্যাট অ্যাচিভমেন্ট বাই বিং দ্যাট পজিশন হি ইজ ডিজায়ারিং মাচ মোর বেটার পজিশন দ্যাট দ্যাট তো এই পজিশন থেকে আরো বেশি ভালো পজিশন চাচ্ছি আমরা সবাই একটা বিল্ডিং হয়েছে কিন্তু কেমনি এটার মধ্যে আরো দামি দামি জিনিস লাগাতে পারি এই চিন্তা একটা কিছু অর্নামেন্টস হয়েছে আরো কত অর্নামেন্টস হবে পাগল হয়ে যায় ব্যাংকে কয়েক লাখ টাকা আছে আরো কেমনি টাকার অঙ্ক বাড়ানো যায় এই চিন্তা সবাই করছে কিন্তু এই চিন্তা করে 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 সবাই কোন দিকে যাচ্ছে সবাই কোন দিকে যাচ্ছে এই যে এখানে একটা বদ্ধ জলাশয় আছে নিশ্চিত এখানে অনেকগুলো মাছ দিয়েছে টাকা পাবে মাছগুলো বড় হলে তো এই যে এই যে জল আছে রুদে এই জলটা শুকাতে 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 এমন একটা সময় হবে যে মাছগুলো শুকনার মধ্যে পড়ে যাবে আর মাছগুলো যখন শুকনার মধ্যে পড়ে যাবে তারা কত অসহায় হবে জল ছাড়া তারা বাঁচতে পারবে না মরে যাবে ঠিক আমাদের জীবনে আমরা এই বদ্ধ জলাশয়ে মাছের মতো বদ্ধ জলাশয়ে মাছ যেমন এই জলের উপর নির্ভরশীল এই জল না থাকলে মাছ যেরকম মরে যাবে ঠিক আমরাও এই আয়ু আয়ুরূপী জল এটা কমতেছে আমরা হ্যাপি বার্থডে করে ফু দিয়া মোমবাতি নিবাই আর আনন্দ করি না এখানে কান্না উচিত যে আমার জীবন থেকে একটা বছর চইলা গেল আমি আরো শুকনার মধ্যে পইরা গেলাম যতই সোনা দানা বাড়ি ঘর বানান কিন্তু আপনি যত দিন যাচ্ছে একটা দিন যাচ্ছে একটা ঘন্টা যাচ্ছে মানে আপনার জীবনের পানি কমে যাচ্ছে মাছ শুকনার মধ্যে পড়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু ঠিক আমাদের যত সময় চলে যাচ্ছে আমরা ঠিক মৃত্যুর দিকে চলে যাচ্ছি এখন আপনার বাথরুমে টাইলস লাগাবেন ইটালি থেকে আইন না আপনার ঘরে এই সেই সেই লাগাবেন কিন্তু এই ঘরে তো আপনি থাকতে পারবেন না হরিবল কোন গেলি দিয়া কান্দা উচিত কান্দন দরকার তার মানে যে জায়গাতে আমাদের ফোকাস করা দরকার সেই জায়গাটাকে আমরা তত বেশি অবজ্ঞা করছি আর এই বিষয়গুলো এই পৃথিবীর কেউ আমাদেরকে শিখাচ্ছে না আরো সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন বানায় কয় হ্যাঁ হ্যাঁ এই শাড়িটা কিনো এই অলংকারটা কিনো এই টেলিভিশনটা কিনো এইটা কিনো সেটা কিনো এই মোবাইল কিনো এটা কিনো সবাই শুধু আমাদেরকে জনজাগতিক ভাবে অগ্রসর করাচ্ছে সারা পৃথিবী স্টার প্লাস স্টার জলসা আমাদেরকে শিখাচ্ছে কিভাবে পরিবারে পরিবারে মাইল লাগা যায় কিভাবে বউ জামাইরে সন্দেহ করতে পারে জামাই বউরে সন্দেহ করতে পারে এইসব খারাপ জিনিসগুলো মানুষে শিখাচ্ছে আর এইগুলাই ডিসেন্টিনা লাগাইয়া টাকা খাইয়া আমরা টাকা ওদেরকে খাওয়াই আমরা নিজেরা খারাপ জিনিস শিখতে আসি মোবাইলে এমবি ঢুকাইয়া খারাপ জিনিস শিখতেছি সবাই খারাপ জিনিস শিখতেছি কিন্তু
এই খারাপ জিনিস শিখায় আমাদের হৃদয়ের খারাপ কুকুর, কুকুরটা শক্তিশালী হচ্ছে, আমাদের মধ্যে কাম বৃদ্ধি পাচ্ছে, ক্রোধ বৃদ্ধি পাচ্ছে, হিংসা বৃদ্ধি পাচ্ছে, মোহ বৃদ্ধি পাচ্ছে, ঈর্ষা মাৎসর্য সবকিছু বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনি যে গাছে জল দিবেন গোড়ার মধ্যে সেই গাছেই পুষ্টি পাবে। এই জন্য যা যা দেখতেছি মোবাইলে আমার ভিতরে সেই সেই খারাপ জিনিসগুলো আরও কি হচ্ছে শক্তিশালী হচ্ছে। অপরের নিন্দা করা, অপরের ভালো দেখলে সহ্য না করা, কেমনে তারে ই করা যাবে সেইগুলো আমরা শিখতেছি। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের অবিদ্যা। এত শিক্ষা অর্জন করে কি লাভ হয়? এই পৃথিবীর মানুষ এত শিক্ষা অর্জন করতেছে কি লাভ হচ্ছে? একজন আরেকজনকে শত্রু মনে করতেছে, আমার পরিবারের সদস্য না, এই জন্য তারে আমার সে ক্ষুদায় মরে গেলে আমার দেখার ব্যাপার নাই, এইরকম। হরে কৃষ্ণ, সে আমার পরিবারের সদস্য না, এরপরে বলবো না এ আমার পাড়ার লোক না, তো অন্য পাড়ার লোক, এই জন্য বলবো না এ সিলোটি না, তো নন সিলোটি, এই জন্য বলবো না হিন্দু না, তো এ মুসলমান। কিন্তু এই বাতাস তো ভাব করে দেন না, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এখানে হিন্দু ভাইয়েরা যেরকম অক্সিজেন নিবে, অন্য ধর্মের ভাইয়েরা এরকমই অক্সিজেন নেবে, নাকি ভাগ আছে এটা হিন্দুদের অক্সিজেন, এটা অন্য সম্প্রদায়ের অক্সিজেন? এটা হচ্ছে কি পেটো ব্যথাটা হচ্ছে হিন্দুদের সংখ্যালঘুদের পেটো ব্যথা, আর এটা হচ্ছে অন্য সম্প্রদায়ের পেটো ব্যথা, এরকমভাবে ভাগ হয়? সব কিছু সমান, হাসপাতালে গেলে পরে চিকিৎসা ব্যবস্থা আলাদা নাই। তাহলে প্রকৃত ধর্ম আমাদেরকে কি শেখাচ্ছে? এই যে ভগবান আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, এই যে রূপ পাচ্ছি আমরা সানলাইট, এই সানলাইট কি কখনো কারোর জন্য কম বেশি হচ্ছে? তাহলে কেন ধর্ম আমাদেরকে এরকম বৈষম্য শিক্ষা দেবে? আমরা সনাতন ধর্মের মানুষেরা